আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে দেখুন বিদেশি ভ্যারাইটির জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ। দেখুন এটি কী পরিমাণ ফলন এসেছে, কী পরিমাণ ফুল এসেছে, মুকুল এসেছে। দেখুন পুরো গাছ ভর্তি মুকুল, মুকুলের ভারে গাছ ভেঙে যাচ্ছে। আপনারা দেখুন, আপনাদের পুরো গাছ দেখুন, ছোট একটি গাছে হাফ ড্রামে লাগানো কী পরিমাণ ফল ফুল এসেছে, মুকুল এসেছে। আসলে আমাদের চট্টগ্রামের মাটিতে আগাম মুকুল চলে এসেছে, যদিও আমাদের আরও আপনার ফেব্রুয়ারি মার্চ মাসে মুকুল আসার কথা, আগাম মুকুল চলে আসছে। তো এই ধরনের মুকুল যদি আপনারা আপনাদের গাছে, আপনাদের আম গাছে, আপনাদের যে বিদেশি ভ্যারাইটি হোক, দেশি ভ্যারাইটি হোক, আপনাদের আম গাছে এই ধরনের মুকুল আনতে চান, তো আমার পাশাপাশি আমার আরেকটি গাছ আছে, আমি দেখাবো আপনাদেরকে। তো আমার পাশাপাশি এই গাছে মুকুল যেভাবে আসছে, পাশাপাশি এই গাছেও এই ধরনের মুকুল আনার জন্য আমি একটি শক্তিশালী লিকুইড দ্রবণ, একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব, দেখাবো। এই শক্তিশালী দ্রবণ তৈরি করার জন্য আমার এই গাছও যাতে এই ধরনের ফুল আসে, ফুল আসার জন্য দেখুন গাছের পাতাগুলো সেজে আছে, দেখুন আপনার এই পাতাগুলো সেজে আছে ফুল আসার জন্য। তো এই ধরনের গাছে যাতে, এই গাছেও যাতে এই ধরনের ফুল আসে তার জন্য, অর্থাৎ মুকুল আসে তার জন্য আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব, যার জন্য আমি নিব সর্বপ্রথম পিজিআর বা হরমোন হিসাবে নিব ফ্লোরা, তারপর নিব সিলেটেড জিঙ্ক, জিঙ্ক নিব, এরপরে নিব আমি পটাশিয়াম সালফেট K2SO4। আমি পটাশিয়াম সালফেট হিসাবে কুইক পটাশ নিয়েছি, যেটি লিকুইড ফর্মে মিক্স করা যায়। এরপরে নিব সলুবর বরুণ হিসাবে, সলুবর বরুণ নিব। এই চারটি উপাদান মিক্স করে আমরা যদি গাছে প্রয়োগ করি, দেখবেন আমার এই এই গাছে যেরকম মুকুল এসেছে, এই গাছেও এরকম মুকুল আসবে ইনশাল্লাহ, এই গাছেও গাছ ভর্তি ফল আসবে। তো আপনারা আপনাদের গাছে এই ধরনের শক্তিশালী দ্রবণটি তৈরি করে গাছে প্রয়োগ করবেন, আপনাদের গাছেও এই ধরনের মুকুল আসবে ইনশাল্লাহ। এটি আপনারা সবাই চিনেন পিজিআর বা হরমোন ফ্লোরা। ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে SCI কোম্পানির এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে, তো আপনারা, আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন, তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন, 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন, আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি, ভালো। এটি একটু যেহেতু ঘন, এটি পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি দেখুন আপনারা, জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন, উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর, জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা, আমি 1 লিটার পানির জন্য, আপনারা এক লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে, তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক, আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন, এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে কুইক পটাশ, পটাশিয়াম, পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ, কুইক পটাশে বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%, সালফার তাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়, এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলন, ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন, তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনার কত চামচ দিবেন, 1 লিটার পানির জন্য, 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন। দেখুন দিয়েছি আমি 4 গ্রাম, 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা, আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি, ফ্লোরা দিয়েছি
2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন। ফ্লোরা জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ, আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সলুবল বরুণ সার, যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায়, এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি, দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটি হরমোন একটু ঘন আকারে থাকে। এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে, ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের গাছের খাদ্য ঘাটতি রোগবালায় না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান আমরা প্রয়োগ করি তাকে হরমোন বা পিজিআর বলি। তো আমরা হরমোন বা পিজিআর হিসেবে ফ্লোরা নিয়েছি। বহুগুণ সমৃদ্ধ পিজিআর হলো ফ্লোরা, তার রাসায়নিক কম্পোজিশন হলো নাইট্রোবেঞ্জিন 20%। নাইট্রোবেঞ্জিন ব্যবহারের ফলে গাছের শাখা প্রশাখা বাড়ে, শিকড়ের সংখ্যা বাড়ে গাছের, যার কারণে গাছে ফুল ফল বৃদ্ধি পায়, প্রচুর ফুল ফল ধরে এবং আমাদের যে ফুল ফল ঝরে যাওয়া তাও বন্ধ হয়ে যায়। তো আমরা আমাদের সবজি গাছের পাশাপাশি আমাদের যে আম গাছ, আমরা আম গাছে প্রয়োগ করবো ফ্লোরা। আম গাছে দিলে এটি প্রচুর পরিমাণে ফুল হবে, ফলন ভালো হবে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। তো আমরা এই ফ্লোরার সাথে পাশাপাশি নিয়েছি, আমরা ফ্লোরা নিব 2 ml প্রতি লিটার পানির জন্য। পাশাপাশি আমরা নিয়েছি জিঙ্ক সালফেট, উদ্ভিদের বৃদ্ধির জন্য জিঙ্ক একটি অত্যাবশ্যকীয় অনুখাদ্য। জিঙ্কের ভূমিকা, জিঙ্ক প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী, ক্লোরোফিল গঠনে সহায়তা করে, এটি গাছের শীতে কম তাপমাত্রা সহ্য করতে ফসলে সহায়তা করে। জিঙ্কের অভাবে গাছের পাতা ছোট ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায় বন্ধুরা, গাছের পাতা কুঁকড়ে যায়, ফুল ও ফল কম ফুটে, ফলন হ্রাস পায়। তো আপনারা জিঙ্ক নেবেন গাছকে সবুজ করে, সালসংশ্লেষণে সহায়তা করে। এর পাশাপাশি আমরা নিয়েছি পটাশ বা পটাশিয়াম সালফেট। পটাশিয়াম ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের পাতা পুড়ে যাওয়া, আমাদের পাতার কিনারা যে পুড়ে যায়, পুড়ে যাওয়া থেকে রক্ষা করে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং আমাদের সর্বশেষ ফুল ফল বৃদ্ধি করে। আমাদের গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফুল ফল নিয়ে আসবে। আমরা লিকুইড সাদা ফর্মে যেটি আছে সেটি আমরা নিয়েছি। তো আমরা নিয়েছি ফ্লোরা, আমরা নিয়েছি জিঙ্ক এবং পটাশিয়াম সালফেট K2SO4, তো সাথে সলুবল বরুণ নিতে পারলে ভালো। তো আমরা আমাদের গাছে গাছ ভর্তি স্প্রে করে দিব ইনশাল্লাহ, দেখুন ফুল। তো এইভাবে আপনারা ফুল পাবেন, আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন এইভাবে ইনশাল্লাহ, গাছে স্প্রে করে দিলে ভালো ফুল পাবেন, ভালো ফুল ও ফলন পাবেন, ফলন ভালো হবে। তো আপনাদের গাছে আপনারা স্প্রে করে দিবেন, তাহলে ভালো ফুল রেজাল্ট আসবে। তো এইভাবে আপনারা যদি গাছে স্প্রে করে দেন ইনশাল্লাহ, 3টি উপাদান প্লাস 4টি উপাদান মিক্স করে যদি স্প্রে করে দেন, তাহলে ইনশাল্লাহ গাছ ভর্তি ফুল ও ফল পাবেন, 100% গ্যারান্টেড ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।